গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার সায়েন্স ক্লাস টুডে উই আর গোয়িং টু রিড আ নিউ চ্যাপ্টার দ্যাট ইজ অ্যানিমালস দ্যাট হেল্প আস দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানিমালস ইন আওয়ার ওয়ার্ল্ড আমাদের পৃথিবীতে বিভিন্ন টাইপের অ্যানিমালস রয়েছে এবং তারা অবশ্যই ইউজফুল আমাদের জন্য আমাদের হেল্প করে সাহায্য করে এবং তারা কী কী উপায়ে সাহায্য করে এবং কোন কোন অ্যানিমাল সেইগুলোর বিষয়ে আমরা আজকে জানতে পারব সো লেট স্টার্ট দেয়ার আর ভ্যারিয়াস কাইন্ডস অফ অ্যানিমালস ইন দ্য ওয়ার্ল্ড সাম অ্যানিমলস লিভ ইন ফরেস্ট সাম অ্যানিমালস আর কেপ্ট অ্যাট হোমস অ্যান্ড ফার্মস দে হেল্প আস ইন ওয়েজ কি বলছে দেয়ার আর আর ভ্যারিয়াস কাইন্ডস অফ অ্যানিমালস ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে বিভিন্ন টাইপের অ্যানিম্যাল আছে আমরা জানিও যেমন বাঘ আছে সিংহ হরিণ গরু ভেড়া ছাগল ইত্যাদি তো বিভিন্ন টাইপের অ্যানিম্যাল আমাদের ওয়ার্ল্ডে রয়েছে পৃথিবীতে রয়েছে সাম অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট তো কিছু কিছু অ্যানিমাল ফরেস্ট মানে জঙ্গল জঙ্গলে বাস করে যেমন ধরো বাঘ হাতি ঘোড়া হরিণ এরা কোথায় বাস করে না ফরেস্টে সাম অ্যানিমালস আর কেপড অ্যাট হোমস অ্যান্ড ফার্মস কিছু কিছু অ্যানিমাল আছে যারা আমাদের আমার আমরা তো বাড়িতেও অনেক অ্যানিমালদের পুষি হুম প্যাট অ্যানিমাল থাকে আমাদের তো হোমস মানে বাড়িতে থাকে কিছু কিছু অ্যানিমাল যারা বাড়িতে থাকে অ্যান্ড ফার্মস ফার্মস মানে কি বলতো তো খামার খামার মানে খামার বা এরকম পোলট্রি সাইড এইগুলোকে বলা হয় খামারে কারা কারা থাকে বেশিরভাগ গরু তারপরে ঘোড়া এদেরকে খামারে রাখা হয় ভেড়া এদেরকে they হেল্প আস ইন many ওয়েজ মানে তারা আমাদেরকে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করে আমি প্রথমেই বলেছি সেইগুলোই আমরা আজকে আলোচনা করবো তো দেখো এখানে একটা পিকচার দেওয়া রয়েছে সি দ্য পিকচার গিভেন বিলো অ্যান্ড রাইট দ্য নেমস অফ দ্য অ্যানিমালসেপড অ্যাট হোম অ্যান্ড ফার্ম মানে বাড়িতে কিছু কিছু অ্যানিমাল রাখা থাকে এবং কিছু কিছু অ্যানিমাল যারা কিনা যে ফার্মে খামারে থাকে তাদের ছবিও দেওয়া রয়েছে দেখো এটা হলো খামারে থাকা অ্যানিমাল এটাও সেম গোয়ালে থাকতে পারে অনেকের বাড়িতে যাদের থাকে তো এ এরাও তোমার মুরগি এ এরা এরা হলো তোমার খামারে থাকে আবার কিছু কিছু বাড়িতে থাকে যেমন কুকুর বিড়াল এরা আমাদের বাড়িতে থাকে এদেরকে আমরা পেট অ্যানিম্যাল বলি তো এখানে দেখো এবিডি করে এদেরকে এর নাম দেওয়া রয়েছে তো নেক্সট পেজে তোমরা দেখতে পাবে একটা বক্স রয়েছে এই বক্সে তোমাদেরকে করতে হবে যে কোন অ্যানিম্যাল আছে তো এ এতে কোন অ্যানিম্যাল আগের পেজে দেখি এটা ধরো কিসের ছবি এটা এটা একটা কাউয়ের ছবি দেখো মাঝখানে ও রয়েছে এর আগে এটা কাউ হবে আচ্ছা নেক্সট বলেছে বি দাগে লাস্টে এন রয়েছে এটা কিসের ছবি ইয়েস একটা হেনের ছবি তো এটা হেন হবে তোমরা এগুলো তোমাদের বইয়ে পেন্সিল দিয়ে এটা পয়েন্ট আউট করে নিতে পারো আচ্ছা নেক্সট রয়েছে সি দাগে দেখো কিসের ছবি রয়েছে এটা একটা গোটের ছবি রয়েছে তো এটা গোট হবে নেক্সট ডি দাগে এটা হর্সের ছবি রয়েছে এরা কোথায় থাকে হর্সরা ইয়াস ফার্মে থাকে তো এটা হলো তোমার ডি দাগ কমপ্লিট হলো ই দাগে ইতে রয়েছে ইউ রয়েছে মাঝখানে দেওয়া দেখো এটা একটা ডাক মানে হাঁসের ছবি রয়েছে তো এটা ডাক হবে নেক্সট এফ দাকে বলেছে একটা এখানে লাস্টে জি রয়েছে তো এটা একটা ডগের ছবি তো এখানে একটা এটা ডগের ডগ লিখতে হবে নেক্সট তোমার রয়েছে জি দাগ জি দাগটা খুঁজে বের করো এই যে জি দাগটা এইটা এটা একটা র্যাবিটের ছবি সো জি দাগ ইজ র্যাবিট অ্যান্ড এইচ দাগে দেখো এই যে এটা হলো এইচ এই যে এই পিকচারটা দেখতে পাচ্ছো এই অ্যানিম্যালটা এটাকে বলা হয় টার্কি কে ই ওয়াই টার্কি টার্কি হল আমেরিকার তুরস্ক বলে একটা জায়গা আছে তো এই তুরস্কে একটা মুরগি টাইপেরই কিন্তু এদের সাইজটা মানে এরা আকারে অনেক বড়ো হয় হুম এদের মাংসও খাওয়া যায় তো এই এদের এদেরকে টার্কি পাখি বলা হয় নেক্সট রয়েছে আই দাগে এই যে এটা হলো গুজ মানে এটা হলো হাঁসের ছবি হুম তো এটা গুজ তো তোমরা এগুলো ফিল আপ করে নেবে বাড়িতে আচ্ছা নেক্সট পেজে চলে যাই আমরা কি বলেছে দেখো পেট অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমালস ডোমেস্টিক মানে গৃহপালিত গৃহ মানে কি ঘর পালিত মানে পোশাক তার মানে আমরা বাড়িতে যে ধরনের অ্যানিমেলদের পুষি তাদেরকে ডোমেস্টিক অ্যানিমেল বলা হচ্ছে এবং পেট অ্যানিম্যাল বলা হচ্ছে তো কী বলছে দেখো উই সি মেনি অ্যানিমালস অ্যারাউন্ড আস আমরা আমাদের চারপাশে অনেক ধরনের অ্যানিম্যাল লিখে থাকি সাম অ্যানিম্যালস লাইক ক্যাটস ডগস অ্যান্ড প্যারটস লিভ উইথ আস ইন আওয়ার হোমস তো এটা তোমরাই সবাই জানো যে কিছু কিছু অ্যানিম্যাল এমন আছে যারা আমাদের বাড়িতে আমাদের সাথেই বাস করে মানে আমরা পুষি এদেরকে তো কি কি অ্যানিম্যাল সেটা বলছে দেখো ফার্স্টে বলেছি ক্যাট ক্যাট মানে কি বিড়াল বিড়াল আমরা বাড়িতে অনেকেই শখ করে পুষি অনেকে হয়তো ভালোও লাগে পছন্দও করে তো আর তারপর আছে ডগস ডগস মানে কুকুর কুকুরকেও আমরা পুষি নেক্সট প্যারটস প্যারটস মানে কি টিয়া পাখি টিয়া পাখি অনেকেই পোষি কারণ কি এরা কথা বলতে পারে এরা আমাদেরকে খুব আনন্দে রাখে আমরা যদি কোনো কথা একবার এদেরকে ট্রেনিং দিয়ে শেখাতে পারি ওরা সেই কথাটাই বলবে হুম তো এরা আমাদের বাড়িতে থাকে দিজ আর প্যাট অ্যানিম্যালস এদেরকে তাহলে কি বলছে পেট অ্যানিমালস মানে পোষা প্রাণী তাহলে হু আর পেট অ্যানিমালস সাম অ্যানিম্যালস হু লিভ উইথ আস ইন আওয়ার হোমস দিস আর পেট অ্যানিমালস লাইক ক্যাটস ডগস অ্যান্ড ইয়েস প্যারটস সো আমরা এবার বুঝলাম পেট অ্যানিম্যাল কারা তার মানে যারা আমাদের সাথে আমাদের বাড়িতে থাকে তাদেরকে আমরা কী অ্যানিমাল বলি ইয়েস পেট অ্যানিম্যাল মানে পোষা প্রাণী পেটস আর লাইক আওয়ার ফ্রেন্ডস পেটসরা মানে যাদেরকে আমরা পুষি তারা আমাদের বন্ধুর মতন হয়ে যায় তুমি ধরো যদি তুমি একটা ডগকে ভালো ভালো ট্রেনিং দাও যে ধরো তুমি শেখালে তাকে যে এই কোনো জিনিস এখান থেকে ওখানে নিয়ে আসা ওরা কিন্তু সেটা করতে পারে ডগসরা খুব ভালো বোঝে মানে মানুষ কি বলতে চাইছে কি অ্যাক্টিভিটি করতে চাইছে সেটা ওরা খুব ভালো বোঝে তো ক্যাটসও তুমি যদি তাদেরকে সেরকমভাবে আদর যত্ন করে রাখো ওরাও কিন্তু অনেক ক্যাটরা কি করে ইঁদুর ধরে এইভাবে আমাদেরকে সাহায্য করে মানে সাহায্য কিভাবে পাচ্ছি তারপরে কি ডগ আমাদের কিভাবে সাহায্য করে তাই না ওরা দিনের বেলায় ঘুমায় কিন্তু রাত্রে বেলা জেগে থাকে তো বিভিন্ন চোর ডাকাত বা কোনো খারাপ কিছুর থেকে ওরা আমাদেরকে রক্ষা করে আমাদের বাড়ি পাহারা দিয়ে ওরা এইভাবে সাহায্য করছে আমাদেরকে তো আমরা বুঝতে পারছি যে অ্যানিম্যালরা কিভাবে কীভাবে আমাদেরকে হেল্প করছে হম তো দেখো কি বলছে দে হেল্প আস ইন মেনি ওয়েজ মানে তারা বিভিন্ন উপায়ে আমাদেরকে ওয়েজ মানে বিভিন্ন পথে বা মেনি মানে অনেক তো বিভিন্ন উপায়ে ওরা আমাদেরকে সাহায্য করছে এবার কি বলছে দেখো এ ডগ গার্ডস আওয়ার হাউজ আমি যেটা বললাম গার্ডস মানে কি বাড়ি পাহারা দেওয়া ওরা দিনের বেলা ঘুমিয়ে রাত্রেবেলা জেগে থাকে যাতে করে কোনো চোর বা যে কোনো খারাপ দুষ্টু লোকরা এসে আমাদেরকে কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য ওরা বাড়ি পাহাড় দেয় এ ক্যাট কিপস মাইস অ্যাওয়ে মানে মাইস মানে কি ইঁদুর তো ক্যাট বিড়ালরা কী করে ইঁদুরকে এত ধরে যে আমাদের বাড়িতে ইঁদুর ইঁদুরে কি করে আমাদেরকে অপকারিত করে ইঁদুর কোনো একটা ধরো কোনো কাগজের কিছু পেলো দরকারি কোনো কাগজ থাকলো। সেটা তুমি যদি রেখে দাও এবং বাড়িতে খুব ইঁদুর থাকে তাহলে তারা সেটা কুটি কুটি করে কেটে একদম তছনছ করে দেয় তোমার যদি কোনো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজ থাকে বা কাগজ থাকে সেটা তুমি আর খারাপ হলো তোমার ক্ষতি হলো ওরা ক্ষতি করে আমাদেরকে তারপরে তোমার কোনো ভালো জামা যদি থেকে থাকে সেই জামাটাও ধরো ইঁদুর এসে টুকরো টুকরো করে কেটে দিয়ে চলে যায় তো এরা খুব আমাদেরকে অপকার করে তার হাত থেকে কে বাঁচায় হু হেল্পস আস ইয়েস ক্যাট বিড়াল আমাদের এর হাত থেকে বাঁচায় তার মানে ওরা ইঁদুর ধরে খায় তোমরা জানো তো ইঁদুর ওদের ভয়ে তাহলে আস্তে আস্তে পালিয়ে যাবে ওরা আর থাকবে না আচ্ছা অ্যান্ড এ প্যারট এন্টারটেইন আস অ্যাজ এ টক্স অ্যাজ এ টক্স টক্স মানে কি কথা বলে আমি বলেছি প্যারট মানে টিয়া পাখি ওরা কথা বলা পাখি হয় ওদেরকে তুমি যদি গুড মর্নিং শেখাও বা হ্যাঁ তুমি যদি গুড মর্নিং শেখাতে পারো ওরা কিন্তু এটাই বলতে পারবে তো ওরা এইভাবে আমাদেরকে আনন্দ দেয় আমরা এদের এই ভাষা শুনে অবাক হয়ে যায় বা আনন্দ পাই তো এরা এইভাবে আমাদেরকে এন্টারটেন করে মানে আমাদেরকে মজা দেয় বিনোদন দেয় আমাদেরকে উপহার তো এই এইভাবে আমরা দেখলাম যে অ্যানিম্যালরা পেট অ্যানিম্যালরা আমাদেরকে কী কীভাবে আমাদেরকে উপকার করছে ফার্স্ট পেট অ্যানিম্যাল কি বলছে ডগ ডগ কিভাবে আমাদেরকে সাহায্য করছে ইয়েস বাড়ি পাহারা দিয়ে গার্ডস আওয়ার হোম অ্যান্ড মানে ক্যাটসটা কীভাবে আমাদেরকে সাহায্য করছে হাউ দ্য ক্যারস হেল্প আস ইয়াস ক্যারস কিপস দ্য মাইস অ্যাওয়ে মানে ইঁদুরদের দূরে রেখে দেয় ওরা মানে তাড়িয়ে দেয় আর প্যারট প্যারট কিভাবে সাহায্য করছে ওরা কথা বলে আমাদেরকে মজা দিচ্ছে আমাদেরকে আনন্দ দিয়ে ওরা আমাদের মনটা ভালো করে দিচ্ছে এইভাবে সাহায্য করছে আচ্ছা নেক্সট কী বলেছে দেখো উই মাস্ট লুকড লুক আফটার দ্য পেট অ্যানিমালস লুক আফটার মানে কি তাদের দেখাশোনা করা লুক আফটার মিন্স দেখাশোনা মানে আমরা যদি ধরো এমনি পেট অ্যানিমাল এনে রেখে দিলাম তাদেরকে না দিলাম খেতে না করলাম যত্ন ওইভাবে যদি ওরা ওইভাবে থাকে তাহলে ওরা কি বাড়িতে থাকতে চাইবে ওরা তার চাইবেও না ওরাও বিরক্ত হয়ে যাবে মালিকের প্রতি তো ওরা কাজ করবে না সঠিকভাবে তাই জন্য আমাদেরকে লুক আফটার মানে দেখাশোনা করতে হবে মানে ওদেরকে সময়ে সময়ে স্নান করানো তারপরে ভালো মন্দ খেতে দেওয়া মাঝে মধ্যে বা প্রতিদিন একটা ডেইলি বেসিসে একটা খাবার দেওয়া হ্যাঁ ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব সময়। ইঞ্জেকশান দিয়ে রাখা যাতে করে আছড়ে আছড়ালে বা কামড়ালে কোনো ক্ষতি তোমার না হয় সেটা করে রাখতে হবে তো এই সবগুলো আমাদের দেখাশোনা ওদেরকে অবশ্যই করতে হবে সাম অ্যানিম্যালস লাইক কাউস গোটস হর্সেস শিপ ডাক এটসেট্রা আর কেপড ইন দ্য ফার্মস আচ্ছা পেট অ্যানিম্যাল আর ডোমেস্টিক অ্যানিম্যালের মধ্যে পার্থক্য আমরা পাচ্ছি ডিফারেন্সিয়েট করতে পাচ্ছি কি না পেট অ্যানিম্যালরা কোথায় থাকছে বলো ওরা লিভ উইথ আস ইন আওয়ার হোমস মানে ওরা কিন্তু আমাদের বাড়িতে থাকছে আর নিচের যে ডোমেস্টিক অ্যানিম্যাল আমরা পড়তে চলেছি এরা কোথায় থাকছে আর কেপ্ট ইন দ্য ফার্মস মানে এরা এরা কোথায় থাকছে এরা খামারে থাকছে হ্যাঁ এরা ফার্মে থাকছে এরা হোমে থাকছে এই হলো এদের দুজনের মধ্যে পার্থক্য আচ্ছা দিজ আর ডোমেস্টিক অ্যানিমালস হু আর কেপ্ট ইন ফার্মস যাদেরকে কেপ্ট করা হয় রাখা হয় ফার্মে তাদেরকে কী বলা হয় ডোমেস্টিক অ্যানিম্যাল মানে গৃহপালিত পশু দে হেল্প আস ইন ওয়েজ পেট অ্যানিম্যালরাও আমাদেরকে সাহায্য করে ডোমেস্টিক অ্যানিম্যালরাও আমাদেরকে সাহায্য করে তো কী কী সাহায্য করে চলো দেখি উই মাস্ট টেক কেয়ার অফ দেম প্রপারলি মানে আমাদেরকে টেক কেয়ার লুক আফটার মানেও যা টেক কেয়ার মানেও তাই মানে আমাদেরকে সঠিকভাবে এদেরকে দেখাশোনা করতে হবে যথাযথ উপায়ে এবার দেখো খামারে যারা থাকে তাদেরকে তাদেরকেও কিন্তু একই রকমভাবে ঠিক মতন খেতে দিতে হবে তাদের যে খাদ্য আছে সেটা এনে রাখতে হবে ধরো গরুরা কী খায় খড় বিচালি খোল ম্যাশ এই ধরনের জিনিসগুলো যেগুলো খায় ওদেরকে সেই ধরনের জিনিসগুলো খেতে দিতে হবে ওদেরকেও স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে ইনজেকশন দিয়ে রাখতে হবে ইঞ্জেকশান মানে তোমার কোনো বিভিন্ন দরকারে ওদেরকে ইনজেক্ট করা হয় তো সেই সমস্তগুলো ওদেরকে করতে হবে তো ওদেরকেও দেখাশোনা করতে হবে অ্যানিম্যালস আর ইউসফুল ফরাস তো প্রাণীরা আমাদের জন্য আমরা এখন জানতে পারছি যে কীভাবে ওরা আমাদেরকে সাহায্য করছে এবং উপকারী তারা ইউজফুল উপকারী সাম অ্যানিম্যালস লাইক ডাকস অ্যান্ড হেন্স গিভ আস এগস তার মানে দেখো হেন মানে কি মানে মুরগি হেন ডাক মানে কি হাঁস তারা কী দিচ্ছে এগস তো আমরা এগস কোথা থেকে পাই ফ্রম হোয়ার উই গেট এগস কোথা থেকে এগস পাচ্ছি না হেন এন্ড ডাক ডাক এবং হেনের কাছ থেকে আমরা এগ পাচ্ছি আচ্ছা কাউজ গোডস অ্যান্ড বাফেলোস গেভাস মিল্ক তাহলে ফ্রম হোয়াই উই গেট মিল্ক ইয়াস আমরা কোথা থেকে মিল্ক পাই কাউজ গোডস অ্যান্ড বাফেলোস কাউজ মানে কি গরু গোট মানে কি ছাগল অ্যান্ড বাফেলো মানে কি মহিষ বা মোষ মোষেরও মোষের কাছ থেকেও আমরা দুধ পাই গরু তোমরা জানো গরু ছাগল এদের কাছ থেকেও আমরা দুধটা পাই উই মেক কার্ড বাটার চিজ ঘি অ্যান্ড আইসক্রিম ফ্রম মিল্ক আচ্ছা দুধটা যেটা আমরা পাচ্ছি সেটা তুমি মহিষ থেকে পাও অথবা ছাগল বা গরু গরুর দুধ মেনলি ইউজ হয় হ্যাঁ বেশিরভাগ সমস্ত ক্ষেত্রেই গরুটাই মোষটা খুবই অল্প বা মোষ আর ছাগলটা খুবই অল্প ইউজ হয় তো আমরা এই দুধ থেকে কী কী জিনিস তৈরি করতে পারি দেখো প্রথমে কী বলেছে কার্ড কার্ড মানে দই হ্যাঁ আমরা বাড়িতে যদি কোনো দই একটা কাচের পাত্রে রেখে দিই ওখানে এসে কিছু ব্যাকটেরিয়া এগুলো তোমরা আরো যখন বড়ো হয়ে পড়বে পড়বে সায়েন্সটা তোমরা জানতে পারবে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো কি তো ব্যাকটেরিয়া এসে যখন দইয়ের মধ্যে দুধের মধ্যে জমা হয় বা অ্যাটাক করে তখন ওটার থেকে দই তৈরি হয় মানে একটা থকথকে একটা জিনিস তৈরি হয় তোমরা দই তো খাও তোমরা জানো তো তারপর বাটার বাটার মানে কি মাখন তো মাখন তোমরা সবাই খেয়েছো খুবই টেস্টি তাই তো খুবই ভালো লাগে তো সেটা কোথা থেকে পাচ্ছি ইয়েস মিল্ক থেকে পাচ্ছি আচ্ছা নেক্সট চিজ চিজ মানে কি ওটা একটা এমন একটা জিনিস যেটা মাখনের মতন কিন্তু খুবই তোমার আরও বেশি ফ্যাট থাকে এর মধ্যে তো এটা একটা জিনিস তো এই চিজটা পাচ্ছি তারপর নেক্সট আছে ঘি ঘি সবাই খেয়েছো তো জানো ঘি পাওয়া যাচ্ছে তারপরে অ্যান্ড আইসক্রিম আমরা যে আইসক্রিমটা খাই এটা সবার খুব পছন্দ জানি ফেভারিট একটা জিনিস তো আইসক্রিম কোথা থেকে পাচ্ছি মিল্ক থেকে তাহলে কি কি জিনিস আমরা পেলাম না ঘি পাচ্ছি চিজ বাটার আইসক্রিম কার্ড এই সমস্ত সবকটা জিনিসই আমরা কোথা থেকে পাচ্ছি ইয়েস মিল্ক থেকে পাচ্ছি দেখো একটা মিল্ক দিয়ে কত রকমের আইটেম কত রকমের খাবারের আইটেম আমরা পেলাম তো এত কিছু একটা একটা জিনিস থেকে আমরা তৈরি করতে পারছি আচ্ছা নেক্সট লাস্ট কি বলছে দেখো তাহলে মিল্ক মিল্কের প্রোডাক্টগুলো কি কী এটা একটু তোমরা ভালো করে মনে রাখবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট লাইন কার্ড বাটার চিজ ঘি অ্যান্ড আইসক্রিম দে আর ডেয়ারি প্রোডাক্টস অর মিল্ক অ্যান্ড দে প্রোডাক্ট আচ্ছা নেক্সট দেখো ইট দ্য মিট অফ অ্যানিমালস লাইক অ্যান্ড ডাক অ্যাজ চিকেন কি বলছে দেখো মিট মানে কি তোমরা সবাই জানো মাংস এবং আই নো দ্যাট তোমাদের সবার ফেভারিট ডিশ মিট তোমরা সবাই মিট খেতে ভালোবাসো তো যে অ্যানিম্যাল কী কী অ্যানিমেল না হেন হেন মানে কি মুরগি অ্যান্ড ডাক মানে হাঁস এই মুরগি এবং হাঁসের যে মাংসটা আমরা খেয়ে থাকি তাকে কী বলা হয় চিকেন বলা হয় অ্যান্ড গোট অ্যান্ড শিপ অ্যাজ মাটন গোট মানে কি ছাগল অ্যান্ড শিপ মানে ভেড়া তো ছাগল এবং ভেড়ার যে মাংসটা হয় তাকে বলা হয় মাটন তোমরা সবাই জানো মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি হয় তো চিকেন আর মাটনের পার্থক্য কি না যে চিকেনটা হেন এবং ডাকের মিট থেকে তৈরি হচ্ছে সেটাকে চিকেন বলছে আর গোড অ্যান্ড শিপ থেকে যেটা তৈরি যে মাংসটা আমরা পাই সেটাকে মাটন বলছে ওকে ক্লিয়ার আই হোপ তোমরা সবাই এটা বুঝতে পেরেছো তো এই দুটোর মধ্যে পার্থক্য এটাই আছে যে কোন কোন প্রাণী থেকে পাচ্ছি সেই অনুযায়ী নাম হয়েছে এটার তো অনেকে গোটের যে মাংসটা আছে সেটাকে রেড মিটও বলা হয় তো যাই হোক এটাকে বেশিরভাগ মাটন বলা হয় শিপ এবং গোটের যে মিটটা আছে সেটাকে মাটন বলছে আর হেন এবং ডাকের যেটা পাচ্ছি সেটাকে চিকেন বলছি সো আই হোপ ইউ আন্ডারস্টুড অল দ্য ভিডিও Thanks for watching this video. Okay.